বন্ধুরা, আমাদের এই বোটের জার্নি শেষ হলো। এখন আমরা যাচ্ছি কোভালামের দিকে। তো আপনাদের একটা ডিটেলস দিয়ে রাখি, এই যে লেকটা, এই লেকটার নাম হচ্ছে ভেম্বানাড লেক। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটার নাম হচ্ছে পুন্নাভাড়া। ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড, ফার্স্ট হচ্ছে চিল্কা আর সেকেন্ড হচ্ছে এই ভেম্বানাড লেক। তো খুব ভালো লাগলো জার্নিটা, আমাদের সবাই ভালো লাগলো। সবাই একটু হাই বলো। আমরা সবাই খুব এনজয় করেছি, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। তো যাই, কোভালামে যে এক্সপিরিয়েন্স থাকবে সেটাও শেয়ার করবো। তো ততক্ষণের জন্য তোমরা বন্ধুরা সঙ্গে থাকো। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে চাড্ডা মঙ্গলম। তো এখানেই জটায়ু আর্ট সেন্টার, মানে জটায়ু রকটা আছে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এখন আমরা পৌঁছালাম জটায়ু আর্ট সেন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটেই আমাদের এখন যেতে হবে ওপরে। ওখানে রোপওয়ে আছে, রোপওয়ে করে পাহাড়ের ওপরে যে জটায়ু রক সেখানে যেতে হবে। তো এখন আমরা রোপওয়েতে উঠব, সেখানেই যাচ্ছি। এই সেই জটায়ু রক যাওয়ার সেই অত্যাধুনিক রোপওয়ে। এই রোপওয়ে করেই এখন আমরা পাহাড়ের ওপরে যাব। এখন আমরা রোপওয়েতে আছি। তো এই রোপওয়ের টিকিট হচ্ছে 263 টাকা নিল, আর এন্ট্রান্সের জন্য 200 টাকা। এখন আমরা পাহাড়ের ওপরে পৌঁছালাম, জাস্ট রোপওয়ে থেকে নামলাম। এখান থেকে জটায়ু রক যেটুকু রাস্তা, সেটুকু পথ আমাদের এখন হেঁটেই যেতে হবে। পুরাণে আছে, যখন সীতামাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন এই জটায়ু সর্বশক্তি দিয়ে সীতামাকে বাঁচানোর চেষ্টা করে এবং রাবণের সঙ্গে খুব অসম্ভব একটা লড়াই করে। কিন্তু সেই লড়াইয়ে তার একটা ডানা রাবণ কেটে দেয় এবং সে জটায়ু এইখানেই পড়েছিল। তারই উদ্দেশ্যে এই জটায়ু রোগ তৈরি হয়। এই হচ্ছে সেই রাম মন্দির, জটায়ু পার্কেই আছে এই রাম মন্দিরটা। তো এই রাম মন্দিরের সামনে শ্রী রামচন্দ্রের পায়ের ছাপও আছে। সমগ্র নারী জাতির সম্মান এবং সুরক্ষাতেই নিবেদিত এই জটায়ু পার্ক। তো তার জন্যই এখানে ম্যাক্সিমাম স্টাফ হচ্ছে মহিলা। তো জটায়ু রক দেখে এবার আমরা ফিরছি। এখন আমরা আবার নিচে যাব, আবার এখানে লাইন দিতে হয়েছে রোপওয়েতে ওঠার জন্য।
এবার আমরা পৌঁছালাম তিরুবনন্তপুরম, এটা হচ্ছে কেরালার ক্যাপিটাল। তো ফাইনালি আমরা কোভালামের হোটেলে পৌঁছালাম। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে রুম। হোটেলটি খুব সুন্দর এবং খুব বড়। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল আদিশক্তি। তো পরে আমি হোটেলটি পুরো ঘুরিয়ে দেখাবো। এই দেখুন, ব্যালকনি থেকে কোভালাম বিচ, মানে সমুদ্রটা খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। মানে সমুদ্রের বিচ থেকে এই হোটেলটি খুব কাছে। খুব বড় হোটেল, খুব সুন্দর হোটেল। হোটেলে এসেই আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম স্বামী পদ্মনাভা মন্দির দর্শন করতে। এই মন্দিরটি খুব ফেমাস একটা মন্দির। একে বলা হয় নাকি ওয়ার্ল্ড রিচেস্ট মানে মন্দির। তো যাই হোক, এখানে হিন্দু ধর্মের লোকেরাই এই মন্দিরে প্রবেশ করতে পারে। তো ছেলেরা শুধু ধুতি আর গায়ে একটা ওড়না পরে প্রবেশ করতে পারবে, আর মেয়েরা এখানে শাড়ি পরে প্রবেশ করতে পারবে। আর কোনো ড্রেসে এখানে অ্যালাউ নেই। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী পদ্মনাভা টেম্পল। তো ভেতরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই। তো আমাদের এখানে একটা বাইরে একটা দোকানে এই জিনিসপত্রগুলো, প্যান্ট জামা মোবাইল যা যা আছে সব রেখে দিয়ে তবে মন্দিরে যেতে হয়েছিল। শুধুমাত্র এরকম ধুতি পরে আর খালি গায়ে, ছেলেদের ধুতি এবং খালি গায়ে, আর গায়ে যদি ওড়না চড়াতে পারে চড়াতে পারে, কিন্তু কোনো জামা অ্যালাউ নেই। এই হচ্ছে মন্দিরের প্রধান গেট। তো মন্দিরের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, প্রচুর সিকিউরিটি। আর মন্দিরের বাইরে এরকম প্রচুর দোকান আছে, এখান থেকে আপনারা এই ধুতি কিনতে পারবেন। মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে খুব ভালো ধুতি পাবেন। আর এই যে দোকানটা দেখছেন, এরকম এখানে প্রচুর দোকান আছে। এর দোকানের ভেতরে এবং ছোট ছোট লকার আছে, যে লকারে আপনি মন্দিরে যাওয়ার আগে নিজের মোবাইল, মানি ব্যাগ এবং যাবতীয় মানে জিনিস এখানে রাখতে পারবেন। তার জন্য আলাদা আলাদা এখানে ভাড়াও দিতে হয়। এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় এখানকার যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে, চারিদিকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো জায়গাটা, আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সারা দুনিয়া থেকে এখানে প্রচুর মানুষ আসেন এই মন্দির দর্শন করতে। এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম এখানে। এখানে খুব সুন্দর সুন্দর ভালো ভালো আপনার গহনার দোকান আছে। আর মনের একটা খুব পুরনো একটা ইচ্ছা ছিল যে স্বামী পদ্মনাভা মন্দিরে আসব। তো ফাইনালি মন্দিরে এলাম, দেখলাম, মনটা তো জুড়িয়ে গেল, জীবনে বড় একটা প্রাপ্তি। তো যাই হোক, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। গুড বাই।